নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তিনটি রাজযোগ তিন রাশির সোনার কপাল করতে চলেছে। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। আমি ১২টি রাশির মধ্যে স্পেশাল তিনটি রাশির কথা বলবো। এই তিন রাশি সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে, মানে সৈন্য মুকুট, সোনার মুকুট পড়তে চলেছে। কেন আমি তাও আলোচনা করব। দেখুন, বর্তমানে শনি অবস্থান করছে মকর রাশিতে, বৃহস্পতি অবস্থান করছে মীন রাশিতে এবং বুধ অবস্থান করছে আপনার কন্যা রাশিতে। বুধ এখানে স্থান বলি, দিশা বলি এবং দৃষ্টি বলি, বৃহস্পতিও স্থান বলি, দিশা বলি। শনি বিশেষভাবে প্রফিট কিন্তু দিবে এই তিন রাশিকে। বৃহস্পতি, শনি এবং বুধ তিনটি গ্রহ একত্রে এই তিন রাশিকে অপার ধন দিতে চলেছে। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়ে যাবেন এটা হবেন করবেন না। কারণ এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটি শিক্ষামূলক চ্যানেল। যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন তারা এই চ্যানেলটিকে কিছুটা হলেও ফলো করুন। জ্যোতিষশাস্ত্রের বেশ কিছু জায়গা আপনারা কিন্তু শিখতে কিন্তু পারবেন। প্রথম কথা, আপনার বৃহস্পতি মীন রাশিতে অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। হংস নামক মহাপুরুষ রাজযোগ এবং বুধ ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং অলরেডি গজকেশরী রাজযোগও চলছে। গজকেশরী রাজযোগটা যদিও কেটে যাবে, কিন্তু এই দুইটি রাজযোগ এবং শনি মকর রাশিতে স্বরাশিতে শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে। বিশেষভাবে লাভ পাবে যে তিন রাশি সোনার কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাস আপনার প্রভূত উন্নতি আপনার জীবনে কিন্তু ঘটবেই ঘটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কি কারণ, কিসের জন্য, এটাও আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। নাম্বার ১, বৃহস্পতি আপনার মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে অবস্থান করে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে এবং শনি শশনামক, বুধ ভদ্র নামক। নাম্বার ১ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির বুধ স্বরাশিতে অবস্থান করছে ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ এবং শনির সাথে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি করছে এবং বৃহস্পতির শুভ দৃষ্টি বুধের উপর পড়ছে। অর্থাৎ বৃহস্পতি গুরু দৃষ্টি পড়াতে বুধের পাওয়ার কিন্তু বৃদ্ধি কিন্তু পাচ্ছে। অর্থাৎ এই সময় যাদের দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে, দীর্ঘদিন ধরে কাজ হচ্ছিল না, কাজের জায়গাটা কিন্তু ভালো হবে এবং নবপঞ্চম রাজ্য কেন্দ্রতিকরণ রাজ্য আপনার আর্থিক স্থিতিকে বলবান আপনার করবেই করবে এবং দৈনন্দিন রোজগার আপনার বৃদ্ধি করবে, ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময় চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন,
এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি আর্থিক জায়গা থেকে আপনার যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গার্মেন্টস বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি কন্যা রাশি মানুষ লিখে রাখুন, আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশি ধনু রাশি, ধনু রাশির ধনভাবে বৃহস্পতি মার্জনা করেন শনি, ধনাধিপতি ধনভাবে এবং বৃহস্পতি আপনার চতুর্থভাবে গজকে, আপনার এখানে গজকেশ্বরী রাজ্য এবং হংস নামক মহাপুরুষ রাজ্য এবং ভদ্র নামক মহাপুরুষ রাজ্য ধনাধিপতি ধনভাবে থেকে ধনের ক্ষেত্রে বৃদ্ধি করবে। এবং শনির একাদশ দশম দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে এবং সফলতা সাকসেস লাভের জায়গায় প্রফিটের জায়গায় ধনুরাশি, ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি এই তিনটি মহারাজ্যকে আপনার কর্মের দ্বারা উন্নতি আপনাদের হবে, প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং সুখের জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের বিবাহের জায়গা, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশ থেকে ইনকাম, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। অর্থাৎ লালে লাল হতে চলেছে ধনুরাশি, কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে ধনুরাশির। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি, একাদশভাবে শনি, সপ্তমভাবে বুধ, কী চায় মীন রাশির? মীন রাশি এই সময় কাজকে গুছিয়ে নিন, প্ল্যানিং করুন, আপনার শেয়ার বাজার, আপনার জেমস অ্যান্ড জুয়েলারি, এই জায়গা থেকে প্রফিট, যারা কয়লার সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে আছেন, পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে দুর্দান্ত প্রফিট মীন রাশি কিন্তু পেতে চলেছে। এবং সপ্তমভাবে বুধ, এখানে আপনার পার্টনারশিপ বিজনেস, দৈনন্দিন রোজগার কেন্দ্রের শুভগ্রহ আপনার ভাগ্য কিন্তু উদয় করবে এবং আপনাদের চতুর্থ পতি লাভের উপর লাভ আপনাকে কিন্তু দিবে। অর্থাৎ প্রপার্টি থেকে আপনাদের লাভ পাবেন, সুখ সাধন আপনার বৃদ্ধি করবে এবং পারিবারিক সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। নমস্কার।